খেলার জন্য কিছু কবুতর আমি দিতেছি আপনাদের এই আর কি ভাই এটার কি পেডিগ্রি কিছু আছে নাকি না এমনি বুয়া এটা রেস করানো আমি সার্চ করে দেখাই দিই সার্চ করবেন তো দর্শকদেরকে সার্চ করে আমরা আরেকটু দেখাইতে হবে তো দর্শক বাংলাবদ্ধে তারেক ভাইরে বলি যে বুয়ার রেসার্টেশন দেন না আমরা দেখাইতে হবে অরিজিনাল ভাবে তারেক ভাই কয় কি কোন আমার লগে খেপে গেছে হ্যাঁ তারপরে হ্যাঁ আমার অন প্রমাণ দেখাবো দেখি কি প্রমাণ এটাতে আছে ইনশাল্লাহ নটটা আসেন দেখাই দর্শক দেখাই যে তারেক ভাই যে নটটা বলল রেস করা এটা কত ভাইয়া এটা হলো 710 710 তারপরে 954 954 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা উড় আছে এই যে 7 10 তারপরে 954 ঠিক আছে এই যে চার্জ দেন আস্তে আস্তে দর্শক আস্তে আস্তে কি আসে দেখি ওই যে দেখেন চলে আসে অলরেডি হ্যাঁ এই যে দর্শক দেখেন তো আশা করি এটা কোন ক্লাবের দাদা বিআরপি আর এইটা রেস খেলতে পারবে রেস খেলতে পারবে একই একই রাইট আচ্ছা তো দর্শক এটা 5000 টাকা বাইরে এটা হ্যাঁ বিক্রি দাম তাই তো আর নর এই যে মাদি আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যতটুকু সম্ভব খুব ভালো কবুতর জি কারণ একটা কবুতর আমরা যা দেখি দেখেন একটা কবুতর দর্শক দেখেন চোখটা একটু দেখাই দেয় আমি একটু চোখটা দেখাই দিই এই যে দেন দর্শক চোখ হ্যাঁ দেখো এই দেন ফেদারটা ফেদার হ্যাঁ খুব ভালো একটা কবুতর ভাই খুব সুন্দর কবুতর একটা আচ্ছা চারান দাদা 5000 টাকা হ্যাঁ জি ভাই এই দুইটা কবুতর হলো অলরাউন্ডার কবুতর অলরাউন্ডার যেমন অলরাউন্ডারটা বলতে কি হ্যাঁ 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 যে এই কবুতর দুটার রেজাল্ট অহরহ রেজাল্ট অহরহ রেজাল্ট যেটা রেজাল্ট আমি বইলা শেষ করতে পারবো না আপনারে কারণ এটা রেজাল্ট দেখলে আপনারাই যাচাই করতে পারবেন যে এটা রেজাল্টটা কেমন হইতে পারে এই আর কি আচ্ছা তো ভাই এগুলোর রেজাল্ট কি আমারে দেখাইবেন না বুয়া কোনটা অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনি আচ্ছা দর্শক আপনারা আমার সাথে থাকবেন দেখবেন তারেক ভাই যদি উল্টা পাল্টা এই আমি দুটোটার রেজাল্ট দেখাবো দুটোটার রেজাল্ট দেখাবেন আগে কোনটা না আমার লগে সিউরিটি হইব এটা কি পারফর্ম করতেছে না আমারে না 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 হ্যাঁ দুটোটার রেজাল্ট দর্শক আপনারা আমাদের সাথে থাকেন দেখি রেজাল্টটা আছে কিনা নাই আপনারা নিজেরা দেখবেন আপনি কোনটা দেখবেন হ্যাঁ এটা ঠিক কইছেন দর্শক বলেন তো কোনটা দেখাই আগে এটা তো দেখতে কেমন দেয়া যায় কেমন খক মানে কেমন দেয়া যায় না আপনি যাতে এটা দিকে করব দিছেন আমি এটা দেখাবো না মাদি দেখাবো আগে ঠিক আছে মাদি দেন দর্শক চলুন দেখাই ঠিক আছে তো আমাদের সাথে থাকবেন আর এই যে তারেক ভাই এই যে রেজাল্ট দেখাবে এখন এটা হলো ভাই বলেন ব্যান 2020 সাল এটা বিশ্বের কবুতর এখানে হলো হ্যাঁ যে 30 তারপর 65 27 আচ্ছা আচ্ছা এই যে এখানে দিলাম 30 65 রংপুর পলাশবাড়ি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে বাঁশখালী আছে চিটাগাং আছে মিরসরাইল আছে মাদিটা ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা রেজাল্ট মাদি ওকে ঠিক আছে রংভাবে কেউ দেখাইবো না আপনার কবুতর ওই যে একটা ভাবে সচেতন করি যে ভাই কাগজ পাতি কিছু না মেন হলো কবুতর ওই যে মাছির বাচ্চা আছে ঠিক আছে যে গিরিজেলটা দেখছেন এখানে ইয়ারবিত আছে ওই যে আচ্ছা ভাই মিলি কত এগুলা কত করে পড়বে বলেন তো ভাই এটি এখানে বেশি পড়বে না এখান তো পেয়ার মিলাইতে পারতে পারবে 100% রেস করতে পারবে বাপ মা যখন রেস করা কবুতর হয় রেস হাট কি দেখছেন পাক আচ্ছা এই দুটা কেন রেস করতে পারবো না কবুতর দিয়া কিছু বাচ্চা দরান তো দুটা কবুতর এই দেখেন এই যে দর্শক দেখেন আপনারা ঠিক আছে কবুতর সেরকম একটু ধরেন এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর ওই যে লক্ষ্যের দিকে আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বরাবর মতন একটা কথা বলি রেসার কবুতরের প্রতিবেদন দিচ্ছি কার তারেক ভাইয়ের তারেক ভাই লক্ষ্যে চলে আসলাম আর আপনারা যারা ইন্টারনেট নেই প্লিজ ইন্টারনেট একটু অন করেন আর যাদের ওয়াইফাই আছে তাদের তো সমস্যা নাই তো একটু বসে যান যে বাইরে যে কবুতরের কোড নাম্বারগুলো দেখাবো এটার সাথে মিলাবেন মিলানোর পরে রেস করছে কি না কতটুকুতে আসছে কয় মিনিটে আসছে ওই কবুতরগুলো আমি স্পিরিট পর্যন্ত আজকে দেখা দিব ঠিক আছে কোনো পেডিগ্রির কাগজপত্র না দর্শক অরিজিনালি গুগল থেকে ক্লাবের নাম দিয়ে চার্জ করবেন কবুতর নিয়ে যাবেন কোনো দুই নম্বরের কোনো কারবার নাই ঠিক আছে হুমায়ুন রেসের কবুতর মহসিন টিভিতে দেবে না এটা বললাম তো আশা করি তারেক ভাইয়ের সাথে কথা বলবো আর বিস্তারিত এই প্রতিবেদনগুলি দেখতে পারবেন কিছু
সলিড কবুতর আর লাস্টে কিছু বাচ্চা দেখাবো দর্শক বাইরের কবুতরের বাচ্চা ওগুলা নিয়ে আপনারা ইনশাআল্লাহ রেস করতে পারবেন আর আশা করি বিস্তারিত তারেক ভাই আপনাদেরকে বলবে আমার আর বলার ভাষা নাই দর্শক আর তারেক ভাই অনেকবার চাপাচাপি করছি কি নিয়ে চাপাচাপি করছি সেটা আপনারা প্রতিবেদন দেখতে পারবেন দেখি আমার লোকে পাপরবাজি করে কিনা দল লেখো ভাই এটা তো ডিগ্রি আছে কি ডিগ্রি আছে পেডিগ্রি আছে পেডিগ্রি কি কাগজ দেখাইবেন কোন না কিভাবে কই যে আমি গুগলে ক্লাবের নাম দিব যদি এটা যদি কোনো রকম মানে রেস করার কোনো প্রমাণ না পান ভাই আজকে থেকে কবুতর পালা চাইরা দিব হ্যাঁ আমি এটাই তো চাই চলুন কিরকম ভাবে ভাই দেখাইছি সেটা আমি দেখাবো আর তার ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই প্রচুর বাতাস ভাই মনে উড়াই নিয়ে যাইবো গা জানি না বয়স কেমন আসতেছে তো আমি দর্শকদেরকে আগে কিছু কথা বলছি জানি না দর্শকরা চাপাবাজ বলবে কিনা আর আপনার সাথে আমি বলতে চাই আমি যে কথাগুলো বলছি এটা তো 1900 থেকে 20 হবে না তো আবার না ভাই আমি কবুতর আজকে যে কবুতরটি দিব সেই কবুতরটি ভাই অরিজিনাল রেস করা কবুতর পেডিগ্রি শুদ্ধা কবুতর একটা পেডিগ্রি কবুতর ভাই কাগজ সেটা যে কোর কাগজ হইতে পারে আরেকটা কবুতরের কাগজ পায়ের টেক নাম্বারটা কম্পিউটারে বসাই দিলাম হয়ে গেল কিন্তু মেন হলো কি ভাই পায়ের টেক নাম্বারটা কি রেস কইরাইছে একটা কবুতর তখনই পেটিগিরি হয় যখন ওর রেজাল্ট থাকে রেজাল্ট হইলে সেটা আপনার পেটিগিরি আসবে অবশ্যই আরেকজনের পেটিগিরি দিয়ে আমি কি করুম আমার বাপের 20 টাকা আছে আমার কি আছে সে আমার ঢাকা দিয়ে খেদাই দিছে আমার রাস্তায় যা ঘুমাই দিব আমার কিছু আছে নাই আমি বাপের বাহাদুরি দিয়ে তো আমার চলতে হবে না আমি নিজে কি করছি সেটা দেখাই দিব বাপ বিদেশি মা বিদেশি পোলার কোনো রেজাল্ট নাই কাগজ একটা হাতে ধরাই দিবেন সেটার কোনো দাম নাই আগে দেখবেন এই কবুতরটা কোথা থেকে খেলাইছে সেটা দিয়ে আপনি যদি কালেকশন করে রেস খেলেন তাহলে আপনি জিতবেন আরেকজনের কাগজপত্র দেখে কবুতর কিনা আপনি রেস খেললে জিতবেন না খালি পকেটে তো টাকা যাইব মানে আপনি এটা বুঝাইতে যাচ্ছেন যে ধরেন আমি যেমন সাংবাদিকতা করি হ্যাঁ আমার ছেলে যায় কোদরন একটা যায় চার দোকানদার দিতেও পারে আপনি সাংবাদিক করেন আপনার যোগ্যতা আছে আপনি ওখানে গেলে আপনার চাকরি দিব না আপনার নাম করে আমি আপনার কাগজ নিয়ে গেলে আমার চাকরিটা দিব পারমু আজকে চাকরিটা যদি দেও তারপর পরে আমি ধরা খাই যাম সাথে সাথে এই মিয়া তুমি তো এটার যোগ্য না আচ্ছা 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 এটা হলো মেন কথা ভাই এটা রেসের যোগ্যতা হতে হবে হ্যাঁ একটা কবুতর বায়োডাটা কখন হয় বায়োডাটা বা একটা ভোটার আইডি কার্ড একটা যার যার একটা জিনিস ওই কবুতরের রেস করা কবুতরে কিন্তু ওইটাই একটা বায়োডাটা ও কোথা থেকে রেস করেছে তখনই ক্লাবের ভিতর থেকে একটা পেটিগিরি বের হয় যে এটা এই জায়গা থেকে রেস করা সেটাই আরেকজনের কবুতরের কাগজপাতি দিয়া কবুতর বেচা বেশি ভাই সেটা আপনি করবেন না আমি আমি সেটা করিও না আর সেটা থেকে আমি দূরে থাকতে বলি আচ্ছা ঠিক আছে দাদা তো আপনার যে ঠিকানাটা অবস্থানটা যেমন আমার ভুল বশত হইলো দর্শকরা ধরে নিয়ে যা মশিন ভাই তার এক বাইরে বলেন পেটিগিরি নাই পেটিগিরি নাই আমার ঠিকানাটা হলো আপনার ঢাকা কমলাপুরের পিছনেই 500 সজ্জা জেনারেল হাসপাতাল আহমদবাগ পানির পাম্প বললেই আমার এখানে চলে আসতে পারবে আর এখানে আমার এখানে অনেক জায়গা আছে এইখানে জায়গা আছে ওই ছাদে জায়গা আছে সুন্দর করে চা নাস্তার ব্যবস্থা আছে টুল আছে ছাদের উপরে ওইখানে সুন্দর করে বানায় দিছি বাইরে থেকে যারা গেস্ট আসেন বৈশা বৈশা আনন্দ উপভোগ করবেন কবুতর দেখা শুনে নিয়ে যাবেন এই আর কি ভাই ভাইয়া বলছেন আমার নাম তারেক মোবাইল নাম্বার 01756270064 এটা হইলো আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার ইমো নাম্বার নগদ নাম্বার বুঝতে পারছেন এই আর কি ভাই চলুন আমি কবুতরগুলো দেখাই আসেন কবুতরটি দেখাই তো তারেক ভাই যে কবুতরগুলো আমি একটু দেখাই এটা কি কবুতর দাদা আপনার ভাই এটা পাইট কবুতর পাইট কবুতর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো খুবই সুন্দর এগুলা এই যে দেখেন আমি দেখাই এটা হলো ডাইরেক্ট বিদেশির বাচ্চা বিদেশির বাচ্চা হ্যাঁ 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 এই কবুতর কি খুব ভালো ব্লাডের কবুতর জি দাদা আর মাদিটা মাদিটা ওই একই ব্লাডের কবুতর আচ্ছা আচ্ছা তো দাদা এগুলা যেমন একটা ধারণা দেওয়ার জন্য হ্যাঁ তো অনেক টাইম আপনি তো খামার থেকে নিয়ে আসেন তাই না আচ্ছা তো এগুলা দাদা এগুলা বাচ্চা কাচ্চা কেমন এগুলা বাচ্চা কাচ্চা খুব ভালো উঠে বুঝতে পারছেন বাচ্চা খাওয়াই নাই আমছি কবুতর ময়লা ময়লা এই যে আমি গোসল করার সময় পাই নাই জি ওই আপনি কইলেন ভিডিও দেওয়ার জন্য এই জোড়াটা তুই ঘুরে ফেলাইছেন আচ্ছা তো দাদা এগুলা পাঁচটা কত টাকা রাখবেন ভাই এই এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় কোনো দামাদাম করতে না একদম 5000 টাকা হলে নিতে পারবে আমার থেকে 5000 টাকা দাদা আমি একটা আপনি তো আর হয়তো অভিজ্ঞতার একটা কথা বলি আমি তো এগুলার বাচ্চা কাচ্চা নিয়ে টুর্নামেন্ট খেলতে পারবো ওরা দর্শকরা টুর্নামেন্ট বলতে কি এটা রেস খেলতে পারবে রেস খেলতে পারবে টুর্নামেন্ট একই একই রাইট আচ্ছা তো দর্শক এটা 5000 টাকা বাইরে এটা হ্যাঁ বিক্রি দাম তাই তো আর নর এই যে মাদি আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যতটুকু সম্ভব খুব ভালো কবুতর জি কারণ একটা কবুতর আমরা যা দেখি দেখেন দেখেন একটা কবুতর দর্শক চোখটা একটু দেখাই দেয় আমি একটু চোখটা দেখাই দিই এই যে দেন দর্শক চোখ হ্যাঁ দেখো এই দেন ফেদারটা ফেদার হ্যাঁ খুব ভালো একটা কবুতর ভাই খুব সুন্দর কবুতর একটা আচ্ছা চারান দাদা 5000 টাকা হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে
দর্শক দেখছেন দর্শক তো তারেক ভাই জি কবুতরগুলো আমি দেখাই এই দুই পেয়ার কালার একই রকম কিন্তু জাত কিন্তু একটাই বাট মানটা একটু পার্থক্য হয়তো থাকতে পারে নাও থাকতে পারে আমি বাইরে থেকে জিজ্ঞেস করব এটা আরেকটা পেয়ার ঠিক আছে তো এই সামনেটা মাদি মেবি তারেক ভাই জি হ্যাঁ জি ওই নটটা আগে দিছিনা যে পেয়ারটা ওটারই মেয়ে এটা ও দুইটা বোন আমরা যারা হলো কবুতর কোয়ালিটি বুঝি তারা ওই যে পায়ের টেকটা আর কোন পায়ের টেকটা আছে বা কোন চোখটা কোন কবুতর স্টাইলটা দেখলে বুঝলা দিমু যে একটা কবুতর না না 10টা কবুতর বুঝতে পারছেন সবাই আবার বলতে পারবে না সবার কাছে একই মনে হইব তো দাদা একটা খুব ভালো একটা লাইনের কবুতর দেয় যেমন হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক চোখটা দেখা যায় তার একবার আমাদের সময়ের অভাব তবে কবুতর আছে 30 থেকে 40 জোড়া রয়েছে হ্যাঁ ভাইয়া জি ভাই আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা কবুতর টেলার সেটের মতন দিন আচ্ছা আচ্ছা তো দাদা এই পেয়ারটা কত টাকা রাখবেন আপনি 5000 টাকা একই দাম ভাই একই দাম থাকবে দুই পেয়ার হ্যাঁ জি এটির কারণে এটির বাই ব্লাড লাইন খুব ভালো যে ভাষার কবুতর একটা কথাই কই একটা কবুতর পার পিস আপনি 10000 টাকা করে আনতে পারবেন না আনতে পারবেন না ভাই দুটোর পায়ে টেক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ওগুলা ভাই 5000 করে রাখতে হবে হ্যাঁ আরেকটা ওর বন্ডা দেখামু আরেকটা নরামি দেখামু ওই নট হলো ডাইরেক্ট বিদেশের বাচ্চা আপনারা নিলে সব কবুতর নিলে মানে রিস্ক খেলতে পারবেন 100% খেলার জন্য আজকে কয়টা কবুতর আমি দেখামু 10 পেয়ার কবুতর দেখামু আচ্ছা তো এটা 5000 টাকা দাদা 5000 টাকা ওকে ঠিক আছে তারেক ভাই তো সব তো আজকে একই কালার এর কবুতর আমরা দেখাই ম্যাক্সিমাম এই যে নট এটা কি নর ভাই এটা এটা ডাইরেক্ট ভাই বিদেশের একটা কবুতর হ্যাঁ 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 এই কবুতরটা খুবই ভালো একটা কবুতর এটা বিআরপিএল এর ক্লাবের কবুতর বুঝতে পারছেন হ্যাঁ মানে গেটাবের কবুতর টেস্কে কেন দেখাইতাছি হ্যাঁ বলেন একই চোখ একই ইয়ার কবুতর দেখাইতাছি কারণ এই পেয়ারটি আমার কাছে নতুন আসছে তো আচ্ছা আচ্ছা আপনারা যারা কালেকশন করতে চান তারা করে রাখেন আচ্ছা 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 এটা কোন ক্লাবের এটা দাদা বিআরপিএল আচ্ছা 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 অজয় ভাই ক্লাবের কবুতর আচ্ছা ঠিক আছে এসব কবুতর লয়ে গেলে ভাই আপনারা রেস খেলতে পারবেন কি এই কোয়ালিটির কবুতর কি সবার কাছে থাকে না থাকে না যেহেতু আমার কাছে আসছে আপনারা নিয়ে কালেকশন করতে পারেন এটা অনায়াসে রেস খেলবেন এটি দিয়ে অনায়াসে খেলা যাবে খালি একটু ঘুরাই দিবেন এই মাদি দেই নর দেয়া বাচ্চা লইবেন আবার আপনার কাছে ভালো মাদি থাকলে ওই নর দেয়া মারবেন আবার মারবেন হ্যাঁ এটাই রেসার কবুতর এটি ভাই এটি মানে কালার না কালার কোনো ফ্যাক্টর না এটা ব্লাড লাইনটা মজবুত করতে হইব মজবুত করতে হবে স্ট্রং 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 থাকতে হবে আচ্ছা আচ্ছা তো ভাই এটা পেয়ার কত 5000 টাকা ভাই 5000 টাকা লাগবে জি জি হ্যাঁ তারেক ভাই 5000 টাকা আমি কি ভাই থাকবে না আমার কাছে বুঝতে পারছেন আমি খালি সময়ের অভাবে অনেক বাইরে আমার উপরে রাগ রাগ থাকে কারণ হঠাৎ করে তারা সময় নাই তারা ভিডিও কল দেয় বা কবুতর ছবি চায় এখন ভাই আমি যে কোন রাত 12টা ছবি চাইলে দিতে পারবেন কালকে 12টা একটা নাই দুইটা নাই তিনটা নাই কয় ভাই ছবি দেন এত রাতে কি ছবি দেওয়া সম্ভব তখন তাদের বলি ভাই রাত বেশি হয়েছে তখন তারা বলে কি করুন তারাও তো প্রবাসী ভাই আমারও অনেক মানুষ আমারও ঘর সংসার আছে আর আমি তো কবুতর বিক্রি করি না আমার ঠেলার উপরে রাত দুইটা নাই তিনটা নাই সকাল নাই বোন নাই ঘুমানোর টাইম নেই মানে কল দিতে থাকে পাবলিক শুধু বুঝছেন মানে এগুলো আসলে ভালো লাগে না কাস্টমার হলো লক্ষ্মী কিন্তু আমরা না লক্ষ্মী কিন্তু গড়ন আমার যারা সমস্যা কইরা থাকে তারা কল দিলে সমস্যা নাই একটা জিনিস আপনি অন্য জনের কবুতর দেন বিক্রি করতে ওর টাকা উড়ায় দেওয়ার দায়িত্ব কি আমার না না তো আমি আপনি আপনার সাথে আরেকজনের লেনদেন হয়েছে পার্সোনাল ভাবে সেটা কি আপনি আমি গালি গালাজ করব না না তো আমার এগুলার জন্য কল দেয় ভাই যারা যেটা কিনেন পরামর্শ করে কিনেন সমস্যা নাই টাকা দুই দিন আগে আর পরে পাবেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তারেক ভাই ওকে 5000 তারেক ভাই তো আজকে কবুতর হলো অনেক হ্যাঁ তবে তবে কবুতর দর্শকদের হতাশ করবো না কবুতর আমরা আজকে বেশি দেখাবো না তো যেগুলো দেখাবো আজকে কোয়ালিটি ফুল কবুতর কবুতরটি দেখাম হুম হুম আর দর্শক আর বাইরের কাছে অনেক বাচ্চা আছে প্রায় 35 থেকে 50 জোড়া বাচ্চা আছে আমি দেখছি চাইলে আপনি এগুলো বাইর থেকে নিতে পারবেন ভাই বিদেশের বাচ্চা আছে একটা বাচ্চা দেখাই দিবে এগুলা ভাই এগুলা কি বিক্রি করবেন বাচ্চা হ্যাঁ 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 আচ্ছা ভাই নটটা কিসের আর মাদিটা কিসের আমি ভাই বিক্রি করে দেই আমার মাধ্যমে আপনারা পালবেন আবার পালানোর সময় নেই ভাই কালকে একটা বাচ্চা এমনি ছুটে গেছে ও দাদা এই যে মাদিটা কি মাদিটা ভাই হ্যাঁ নটটলো রেস খেলা আছে বুঝতে পারছেন আচ্ছা এটা কি কোনো পেডিগ্রি আছে ভাই ভাই পেডিগ্রি ওই যে কাগজ হাতে নিয়ে আছে না হ্যাঁ হ্যাঁ কবুতরের একটা 5 টাকাতে একটা কাগজ বানাইলাম কবুতর আমি বেশি না ভাই বেশি না কবুতরন স্যার আর কিছু না তাহলে আপনি প্রমাণও দেখাই দিতে পারি আপনার ঘরে আপনার ইজি টাইম প্রমাণ দেখবেন আমার এই যে একটা কথা আমি বলি যে এই যে কবুতরটা এই কবুতরটা বড় বড় পেডিগ্রি দেখায় কবুতর যারা কিনে না ওই কবুতর থেকে আমার এই কবুতরের দাম বেশি বেশি কারণ তারা হইলো যে সিরিয়াল নাম্বার যেটা দেখায় ওটা সার্চ দিয়া দেখেন তো একটা কবুতরে আপনি রেড আছে কিনা আর হইলো আরেকজনের কাগজ দেখায় আপনার কাছে বাচ্চা বেশি বুঝছেন এই যে দেখেন আমি দেখাই আপনারে
আচ্ছা দর্শক, এই যে তারেক ভাই যে নটটা, এটা আমি একটু দেখাই আপনাদেরকে, চোখটা একটু দেখাবো। তারেক ভাই, এটা পেডিগ্রি বা কি জানি কইলেন আপনি? ভাই পেডিগ্রি বলতে কি, পেডিগ্রি হইলো ভাই একটা 5 টাকা দা কাগজ। না বুঝতে পারছি, ওটার সাথে এটার কাছে মিল নেই। এটা হলো একটা রেস করা কবুতর, এটা হলো ডাইরেক্ট ডিগ্রি করা। এটা কোড নাম্বার কত ভাই? এইয়া কত ভাই? 07043 19, তাই না? আচ্ছা আচ্ছা, এটা সার্চ দিব? এটা সার্চ দিবেন? হ্যাঁ এটা সার্চ দিলে দেখবেন এটা কোন জায়গা থেকে, এটা হলো মেইন ক্যাটাগরি। আচ্ছা ঠিক আছে দর্শক, তো এটা একটু দেখাই যে এটা কোথা থেকে কবুতর। আর এটা লেজ কই দাদা? ও ভাই লেজ তো হলো এটা দত্ত যে সিয়া গেছিল কে, যে লেজ উঠে লেজ উঠে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, যে আবার ডুববে, ঠিক আছে আপনারা ফলো করেন। কোথা ডুবতেছেন? গুগলে? হ্যাঁ গুগলে ঢুকার পরে কি হয় আমি দেখাই আপনাদেরকে, ঠিক আছে? দেখেন, অনেকে বলে যে তারেক ভাই খেপা আমার লগে একটা জিনিস নিয়ে আছে, কাগজ দেখা কেন কবুতর দিবে? ভাই কাগজ দেখা কবুতর হইলো প্রতারণা ছাড়া আর কিছু না। আচ্ছা আচ্ছা, কাগজের মূল্য কেউ বুঝে না। আচ্ছা আচ্ছা, যে 70 দেখেন, দেখেন 70 43 31, 70 43 19, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে 70 43 1 কোন জায়গা? ঠিক আছে দর্শক, তো কবুতর গুলা আমি দেখাইলাম, এটা রেস করা। আপনারা চাইলে আপনারা এটা একটা, আপনারা চাইলে আপনারা টেক দিয়ে আপনারা কবুতর চেক করে নিতে পারবেন, ঠিক আছে দর্শক? এই যে নটটা রেস করা আমি যেটা দেখাইলাম, দিতে পারে নাই মাদিরা, রেস দিতে পারে নাই, ভালো ব্লাডের কবুতর, অবকিয়া পুরা দুরা বাচ্চা উঠাইবেন আর রেস খেলবেন। এটা হলো মেইন পেটি তারেকের কাছে। আচ্ছা, তো দাদা এই পেয়ারটা যে কেমন হইতে পারে দামটা? এই পেয়ারটা যদি কোনো ভাই দামাদামি না করেন, একদম 6000 টাকা। 6000 টাকা লাগবে ফিক্স দাম? কোন দামাদামি করলে নর আপনাদেরকে 100% গ্যারান্টি। সিরাজগঞ্জ বগুড়া থেকে রেস করা, আপনারা 100% চেক করে নেবেন, ঠিক আছে? পেটিগিরি কি, 5 টাকা দা পেটিগিরি কিনলাম, পাই টেক নাম্বার বহাই দিলাম, কিন্তু এই টেক নাম্বার সার্চ দেন তো আমার মতন সাহস আছে কিনা? আচ্ছা, যারা যারা পেটিগিরি দা কবুতর পাশে একটা কবুতর সার্চ করে দেখেন তো কোথা থেকে আসে কবুতর, লেখে যে বাপ মা এই বিদেশি, এই বিদেশি, এই বিদেশি, আমার কাছেও আছে। পেটিগিরি বানাইলে আমিও প্রতারণা করতে পারি, কিন্তু সেটা করার দরকার নাই। না তারেক ভাই, বহুত কাস্টমার। ওকে ঠিক আছে তারেক ভাই, এটা 6000 টাকা? জি। দর্শক দেখেন, তারেক ভাই মানে আগুন। আপনারা অনেকে কমেন্ট করে বলেন তারেক ভাই আগুন, কি আগুনটা এটা আমি দেখাই আপনাদেরকে। দেখি তারেক ভাই, দেন খুবই চমৎকার কোয়ালিটি শেপ ভাই, নর ভাই কোনটা কেমন তারেক ভাই আমরা একটু বলবেন? ভাই কবুতর একই ভাষার কবুতর, বুঝতে পারছেন? এই মাদিটা যে ব্লাড লাইনের কবুতর, এই মাদির একটা ভিডিও আমরা 2 সপ্তাহ আগে করছিলাম, বোনের হইলো আপনার নয়টা রেজাল্ট আসছিল। মাদিটাই এক টেকের ভিতরে দুইটাই মাদি হয়েছিল, ওইটার পায়ে টেক লাগানো হয়েছে, ওইটা রেস করতে পারছে। একই ব্লাডের কবুতর, এটার পায়ে টেক নাম্বারটা একটু বড় হয়ে গেছিল, এটা টেকটা ঢুকে নাই, এই কারণে মাদিটা হিসাব করছে। এই মাদির ব্লাড লাইন ভালো, আমার এই নর রেস করা আছে, আমি এটার সাথে পেয়ার করে দিছি। এখান থেকে কইছে এটার লগে এটা পেয়ার করে দিছি। দাদা আমি এটার কোড নাম্বারটা বলে দিব, হ্যাঁ, যা আপনি চাইলে কি আমার দর্শকদেরকে এটা বা রেজাল্টটা দিতে পারবেন? হ্যাঁ আমি একই ঝামেলা সেরে করে দিব, আপনারা খালি দেখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিতে হবে দর্শক, দেখে শুনে কোয়ালিটি কিছু কবুতর আর গেট আপ দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ আপনি একটা জিনিস নিবেন, একটা কবুতর না চিনলে, ধারণা না থাকলে আপনি নিয়ে কোনো লাভ হবে না দর্শক। একটা কবুতর, জি দেখেন এই কবুতরটা যে একটা রেসার কবুতর, হ্যাঁ দেখেন চোখটা, চোখটা আমি দেখাই দর্শক। আপনারা একটা কথা বারবার বলি, কবুতর আগে রেসার কবুতরটা চিনবেন, তার বৈশিষ্ট্যটা কি, হ্যাঁ ব্যাপারটা দেখেন, না দেখে কবুতর নেবেন না প্লিজ, আগে দেখেন বুঝেন, ঠিক আছে? লং ডিসটেন্সের কবুতর, লং এর হবে। আচ্ছা এটা ইয়াটা ভাই, একটু ওটা এই চিপ, হ্যাঁ এটা হলো চিপটা। হ্যাঁ দর্শক, আবারও যাচ্ছি আমরা সেই কবুতরগুলো দেখানোর জন্য, ঠিক আছে? যে এটা টেকটা দেখেন, হ্যাঁ এই যে দেখেন একদম লাইভ প্রমাণ আপনাদেরকে বলেন, 7 7 1
এই যে 71 ঠিক আছে তারপরে 09 তারপরে হলো 43 ঠিক আছে 710943 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক দাঁড়ান চাষটা পরে দেন আমি দেখাই দর্শকদেরকে ক্লাব দাঁড়ান পরে দেন ভাইয়া একটু পরে দেন এই যে চলে গেছে অলরেডি 710943 ঠিক আছে হ্যাঁ যে 710943 ওকে হ্যাঁ ওকে আচ্ছা এটা তো আমি দেখাইলাম এখন এটা হলো ক্লাব বাই পি আর পি ই এল ক্লাব ঠিক আছে আচ্ছা এই যে সার্চিং দিয়ে দিলাম আচ্ছা দেন সার্চিং দিছেন এই যে চলে গেছে স্কোর আছে যে এটা দুইটা ঠিক আছে মীর সরাইল আর হলো এটা কি মাহবুবগঞ্জ মনে হয় আচ্ছা ঠিক আছে এই যে 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 রেস করে চলে আসে তো দর্শক তো তারেক ভাই যেভাবে চার্জ করা পরে এইভাবে করতে হবে ঠিক আছে আর অন্যভাবে অন্য ক্লাবে দিলেও হবে না ঠিক আছে ভাই দিবেন একমাত্র তারে দেখাই দিমু অনেকে আছে না কবুতর হইলো বাজারে ঢুকা বইয়া থেকে হ্যাঁ বলেন অনেকে রাইতে কয় ভাই এটা আমার এখানে কেমনে শিখাই দিতে হইব কেন কিভাবে শিখাই দিমু আপনার কোন ক্লাবের কবুতর আপনি নিজের নাম না জানলে আমার বলতে পারবেন হ্যাঁ ওই আমার নাম তারেক বাসায় আসবেন হ্যাঁ বাসায় আসবেন শিখাই দিমু সমস্যা নেই যে একমাত্র কবুতর নেবেন আমি তাকে ভালো করে শিখাই দিমু আর যে কবুতর নেবেন না তারে তো আমি আন্তরিক শিখামু না তো তো ভাই এই পেটটা কত রাখবেন একই দাম ভাই 6000 টাকা একদম একদম 6000 টাকা যে পেয়ারি নেই যে পেয়ারি নেই হ্যাঁ তো ভাই আসলে আমি তো বলবো যে নটটা যে তারেক ভাইয়ের মতো আগুন সেটা কি বলবো হ্যাঁ তো দর্শক আমি দেখাইলাম 6000 টাকা এই পেয়ারটা আশা করি তারেক ভাই যেটা বলছে ওই দামে আপনারা দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর দাদা ভাই সবজি সবজি কি এটা কি সবজি হুমা দর্শকদেরকে চাস করে আমরা আর একটু দেখাইতে হবে তো দর্শক বান্ধবদের তারেক ভাইরে বলি যে বুয়ার রেসার টেসার দেন না আমরা দেখাইতে হবে অরিজিনাল ভাবে তারেক ভাই কয় কি করো আমার লোকে খেয়ে পেয়ে গেছে হ্যাঁ তারপরে হ্যাঁ আমার অন প্রমাণ দেখাইবো দেখি কি প্রমাণ এটাতে আছে ইনশাল্লাহ নটটায় আসেন দেখাই দর্শক দেখাই যে তারেক ভাই যে নটটা বললো রেস করা এটা কত ভাইয়া এটা হলো 710 710 তারপরে 954 954 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা উড় আছে এই যে 7 10 তারপরে 954 ঠিক আছে এই যে চার্জ দেন আস্তে আস্তে দর্শক আস্তে আস্তে কি আসে দেখি ওই যে দেখেন চলে আসে অলরেডি হ্যাঁ এই যে দর্শক দেখেন তো আশা করি এটা কোন ক্লাবের দাদা বিআরপি আচ্ছা 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 তো দর্শক এটাই যে দুইটা আছে আশা করি আপনারা এইভাবে প্রমাণ সহ নিয়ে যাবেন কবুতরগুলা ইনশাআল্লাহ আজকে যে কবুতরটি দিব আমি একমাত্র এই কবুতরটি দিছি হলো আপনাদের রেস খেলার জন্য বুঝতে পারছেন দর্শক আর আমার কাছে কম দামে কবুতর আছে সেটা আমি দিতে পারবো কিন্তু এই ভিডিওর ভিতরে এটা ভিতরে একটা কটা বিআইপি কবুতর দিলাম আজকে মানে বিআইপি কবুতর না তারেক ভাইয়ের মতন হ্যাঁ খেলে কবুতর অনেকে চাই বেশি তো একটু কদর বেশি কদর বেশি হ্যাঁ সামনে শীত আইতে আছে ভাই কদর থাকবে না কেন অবশ্য থাকবে তো দাদা এই পেয়ারটার দাম কত টাকা একই দাম 6000 টাকা ভাই 6000 টাকা একই দাম জি ভাই আচ্ছা 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 তো ভাই একই ভাষার কবুতর একই দামে যখন কিনা একই রেটে দিয়ে দিই একই রেটে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা তো দর্শক আশা করি আপনারা কোনো ভাই যদি নিতে চান নিতে পারবেন 6000 টাকা এই যে মাদি আর যে নর আমি দেখানোর চেষ্টা করলাম আরো কয়েকটা প্যাড দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন দর্শক আমি দেখাই যে এটা দর্শক মাদিটা তো সেই একটা মাদি মনে হচ্ছে আমার থেকে তারেক ভাইয়ের মতন আগুন পুরাই আগুন তারেক ভাই ঠিক আছে কবুতর তো আমি দেখাই দর্শক এই যে গেট আপ এটা মাদিটা আর এই যে টুলঞ্জন নর সামনেরটা ভাই কোনটা কেমন কোয়ালিটি ভাই এই দুইটা কবুতর হলো অলরাউন্ডার কবুতর অলরাউন্ডার যেমন অলরাউন্ডারটা বলতে কি হ্যাঁ 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 যে এই কবুতর দুটার রেজাল্ট অহরহর রেজাল্ট অহরহর রেজাল্ট যেটা রেজাল্ট আমি বইলা শেষ করতে পারবো না আপনারে কারণ এটা রেজাল্ট দেখলে আপনারাই যাচাই করতে পারবেন যেটা রেজাল্টটা কেমন হইতে পারে এই আর কি
আচ্ছা তো ভাই এগুলোর রেজাল্ট কি আমারে দেখাইবেন না বুয়া কোনটা অবশ্যই অবশ্যই হ্যাঁ আছেন আপনি আচ্ছা দর্শক আপনারা আমার সাথে থাকবেন দেখবেন তারেক ভাই যদি উল্টা পাল্টা এই আমি দুটোটার রেজাল্ট দেখাবো দুটোটার রেজাল্ট দেখাবেন আগে কোনটার না আমার লগে শিওরিত হইব এটা কি পারফর্ম করতেছেন আমারে না 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 হ্যাঁ দুটোটার রেজাল্ট দর্শক আপনারা আমাদের সাথে থাকেন দেখি রেজাল্টটা আছে কিনা নাই আপনারা নিজেরা দেখবেন কোনটা দেখবেন হ্যাঁ এটা ঠিক কইছেন দর্শক বলেন তো কোনটা দেখাই আগে এটা তো দেখতে কেমন দেখা যায় কেমন মানে কেমন দেখা যায় না আপনি যাতে এটা দিকে করব দিবেন আমি এটা দেখাবো না মাটি দেখাবো আগে ঠিক আছে মাটি দেন দর্শক চলুন দেখাই ঠিক আছে তো আমাদের সাথে থাকবেন আর এই যে তারেক ভাই এই যে রেজাল্ট দেখাবে এখন এই এটা হলো ভাই বলেন ব্যান 2020 সাল এটা বিশ্বের কবুতর এখানে হলো কোড নাম্বার হলো 30 একটু লাইটটা একটু কম বেশি করে ও নিচের দিকে রাখেন দাদা হ্যাঁ যে 30 তারপর 65 27 27 আচ্ছা ওকে এই যে এখানে দিলাম 30 65 27 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে বাঁশখালি আছে চিটাগাং আছে মিরসরাইল আছে এটা মাদিটা ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাদিটার 1 2 3 4 5 6 7 8 9টা রেজাল্ট মাদি ওকে ঠিক আছে রংপুর পর্যন্ত আর কক্সবাজার পর্যন্ত টেস্ট করা আছে মাদিটা ঠিক আছে আচ্ছা এটা তো আমার কাগজপত্র দেখবেন না আমার কবুতর দেখবেন এভাবে কেউ দেখাইবো না আপনার কবুতর ওই যে একটা ভাবে সচেতন করি যে ভাই কাগজপত্র কিছু না মেন হলো কবুতর দেখেন একটা কবুতর ধরছি দর্শক দেখি দেখি কি হয় আমাদের এই যে চলে আসছে সোনাইমুড়ি চিটাগাং মিরসরাইল বাংলাবান্ধা ডুমুর যাক আর বলা লাগবে না ঠিক আছে পলাশবাড়ি 17টা রেজাল্ট আচ্ছা সারন দাদা এটা সারন এই লরের হলো কি 17টা রেজাল্ট আচ্ছা মাদি হলো 9টা রেজাল্ট আচ্ছা তো দাদা পেটিগিরি বাপ পেটি ভাই হুম হুম এটা হলো পেটিগিরির বাপ দেখাই দিলাম ওই যে পেটিগিরি হাতে ধরাই দিয়ে কোনো রেজাল্ট নাই আমার মতন এমন টেক সার দেখ না না সামনে দেখি মোশন টিভি রেসার কবুতর এভাবে দিতে হবে এটা যদি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি এতক্ষণ পর হতাশ করলেন আমারে 17টা রেজাল্ট আর 9টা রেজাল্ট এই কবুতরটা কি করতে পারবে না এইগুলা ভাই হ্যাঁ বেগুন দিয়ে আলু দিয়ে কুইটা একদম খেয়ে ফেলাম ঠিক আছে আচ্ছা তো ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই দর্শক খুবই সুন্দর কবুতর আপনাদের যে যারা নিতে চান যে এই হীরার টুকরা দুইটা আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি রেজাল্ট প্রত্যেকটা অলরাউন্ডার ইনশাল্লাহ নিয়ে যাবেন কথা আর বাড়াবো না দর্শক তো এই জায়গায় আরও এক পেয়ার কবুতর দেখাই তারেক ভাই খুবই চমৎকার এটা হলো রেড চেকার আমি দেখাই খুবই চমৎকার কোয়ালিটি শেভের কবুতর ঠিক আছে আমি দেখাই তারেক ভাই রেড চেকারটা এটা মাদিটা মেবি তো তারেক ভাই এটা পেডিগ্রি তো আর আমি চাবো না থাকলো আপনি বইলা দিন আমার সময় নাই এত ঠিক আছে এটার পেডিগ্রি নাই আচ্ছা নাই আবার হ্যাঁ এটা হলো ক্লাবের একটা কবুতর এর আগে রেড চেকার গ্রিজেল যা দেখছেন এই সব 42 বুঝতে পারছেন আচ্ছা কবুতরের গঠনটি দেন এই কবুতরটি খুব ভালো লাইনের কবুতর যেহেতু আপনাদের দিছি সব ভালো কবুতর দেয়ছে এই দুটা কবুতর অনায়াসে নিতে পারেন কত টাকা রাখবেন ভাই এটা মাত্র 4000 টাকা 4000 টাকা লাগবে জি জি সামনেরটা মাদি পিছেরটা নর হ্যাঁ ভাই হ্যাঁ 4000 টাকা লাগবে ভাই আচ্ছা রানিং পেয়ার এগুলো দাদা রানিং পেয়ার ডিম একটা খাঁচায় পড়ে রইছে আর একটা বনে কালকে পারবো আচ্ছা ঠিক আছে দর্শক তো এটা 4000 টাকা জি ওকে ঠিক আছে
সম্মানিত দর্শক তো আগে একটু মাপ চেয়ে নিচ্ছি কারণ হলো যে আমার অফিস টাইম হয়ে গেছে আমি চলে যাব আপনাদেরকে পুরো প্রতিবেদনটা আমি বাবা একজোড়া একজোড়া আমি দেখাইতে পারলাম না এই যে তারেক ভাই যে কবুতরগুলো আমি দেখাই দর্শক দেখেন এই জায়গা কতগুলো আছে আমি দেখাইলাম এই যে দেখেন প্রচুর পরিমাণ কবুতর রেচার ঠিক আছে আবার এই যে দেখেন খোপে খোপে বাইর কবুতর ঠিক আছে এই যে দেখেন এই যে রেচার কবুতর ঠিক আছে প্রচুর পরিমাণ আবার এই যে দর্শক দেখেন এই যে মাক্সি আছে সবজি আছে আছে অনেক কবুতর আছে এই যে সবজি আছে আজকে আমাদের একটু সময় শর্ট পারতাছি না হ্যাঁ হ্যাঁ এই যে আমি একটা কবুতর দেখাইছি তোমার ভাই আচ্ছা দেখান তো তারেক ভাই এই যে এটা মাদি কবুতরটা ঠিক আছে এটা মাদি কবুতরটা হ্যাঁ এই যে দেন মাদি কবুতরটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ডাইরেক্ট বিদেশি একটা কবুতর আমার এনএল এনএল হ্যাঁ এনএল এর একটা কবুতর ওর বাচ্চা আছে ভাই ওর বাচ্চা আছে এই একটা এনএল কবুতরের বাচ্চা আছে হ্যাঁ দেখেন এই যে আমি আরেকটা দেখাইতেছি আপনাকে আচ্ছা দর্শক এই জায়গা প্রচুর পরিমাণ কবুতর আছে ভাই দেখাই কারণ আমার এগুলো দেখানোর কথা ভিডিওর ভিতরে এই যে আরেকটা এই যে এটাও কি কোন জাতের যায় এনএল এনএল এটা এটা কি এটা এটা একটা মাদি কবুতর দেখেন তো গেটআপটা আমারে এই যে দেখেন এটা ওইটা চোখ সাদা ছিল না এটা চোখ হলো ই হলো রেড কালারের রেড কালার এটা ফেদারটা দেন তো দাদা একটু অবশ্যই এই তো বিদেশি তো এগুলো কত করে রাখবেন দাদা ভাই এটা বিক্রি না এটা বাচ্চা কাচ্চা বেচো ও বাচ্চা আরেকটা বিদেশি কবুতর আছে এই যে একটা ডাক্তার সেটাও কিন্তু বিদেশি আচ্ছা 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 তো আমি এই আর কটা বাচ্চা আছে এই বাচ্চা দেখেন শেষ করে দেন আচ্ছা ঠিক আছে দর্শক একটু বাচ্চাগুলো দেখেন দর্শক এই যে তারেক ভাই যে কবুতরগুলো এই জায়গায় রেসার কবুতর কিছু আছে এই পেন্সি আছে তো রেসারের দাপটা আলাদা আমি দেখাই তারেক ভাই এই যে এই বাচ্চাগুলো কি আপনি যে বললেন যে ওই যে এনএল এর যে বেবি বা এই কারণে আমি এই বলছি আচ্ছা আচ্ছা যে প্রেস করা আছে না রেক্স করা ওই যে মাক্সির বাচ্চা আছে ঠিক আছে যে গ্রিজেলটা দেখছেন এখানে ইয়ার ভিতর আছে ওই যে আচ্ছা ভাই মিলি কত এগুলা কত করে পড়বে বলেন তো ভাই এটি এখানে বেশি পড়বে না এখানে তো পেয়ার মিলাইতে পারতাছি না আমি জাস্ট হলো দুই চারটা কবুতর একটা হাতে দুইটা দেখাই দিই আচ্ছা আমারে দেখান তো একটু কষ্ট করে হ্যাঁ দেখান দর্শক আমি একটু দেখাই আবার ফুট করে দৌড় মারবো তারেক ভাই জাস্ট হলো এই যে দেন ছোট বাচ্চা দেখছেন হ্যাঁ এই যে দেন একটা বিদেশি কবুতরের বাচ্চার গঠনটা এটা বাবা মা কি দাদা বাবা মা এনএল এর এনএল এর হ্যাঁ এই যে দেখেন শেপটা দেখছেন হ্যাঁ হ্যাঁ এই যে বাচ্চা আছে হ্যাঁ এই যে অর্থাতের বাচ্চা হলো এই যেটা আচ্ছা এই যে কোনার বাচ্চা এই যে এগুলো পেয়ার কত করে রাখবেন বিদেশি বাচ্চা ভাই 3000 টাকা 2500 টাকা রাখবো 3000 2500 টাকার ভিতরে দিতে পারবেন এর ভিতরে এসব বাচ্চা নিতে পারবেন অনেক বাচ্চা আছে আচ্ছা আমি এখন আজকে তো আপনার ওই যে পেয়ার করে যে দিমু এটা সময়টা আচ্ছা আরেকটা পেয়ার দেন তো আমার একটু জাস্ট একটা কবুতর এই যে একটা এটা কি দাদা মিলি দাঁড়ান একটু চোখটা দেখান তো আমার একটু এই দেন এটা জিরো পরের দাদা জিরো পরের বাচ্চা দেখছেন জিরো পরের বাচ্চা আচ্ছা এই এই ওর বাপ্পা কিন্তু দোনোটাই রেস করা রেস করা হ্যাঁ জি ওর বাপ্পা দোনোটাই রেস করা আমার কাছে ছবি আছে কবুতর আছে আপনারা চাইলে আমি দিয়ে দিব ঠিক আছে এগুলোর পেয়ার কত করে রাখবেন দাদা এটার সাথে জোড়া হলো এই যে এইটা এই দর্শক দেখাই তারেক ভাই এই যে এটা হ্যাঁ হ্যাঁ পেয়ার কত রাখবেন এটি এটা 2500 টাকা একটু ধরেন দাদা একটু ধরেন 2500 টাকা এই 2500 টাকা রাখবেন হ্যাঁ এটা রেস করতে পারবে হ্যাঁ 100% রেস করতে পারবে বাপ মা যখন রেস করা কবুতর হয় রেস হাট কি দেখছেন পাক হ্যাঁ আচ্ছা এই জোড়া কেন রেস করতে পারবে না কবুতর দিয়া কিছু বাচ্চা ধরন তো দুটোটা কবুতর এই দেখেন এই যে দর্শক দেখেন আপনারা ঠিক আছে কবুতর সেরকম একটু ধরেন এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর ওই যে লফটের দিকে চায় টাকা থাকে আশা করি আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন খুবই চমৎকার ঠিক আছে সব জিনিস হলো সম্পদ 2500 ভাইয়া 2500 আচ্ছা এই যে 2500 3000 করে বাচ্চা আছে বুঝতে পারছেন আপনাদের পছন্দ আমি দিব তো তারেক ভাই আজকে বিদায় নিয়ে নেব হ্যাঁ অবশ্যই বিদায় নিয়ে আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে